আজকে আমরা আলোচনা করব স্কয়ার ট্রিক, কিভাবে খুব কম সময়ের মধ্যে আমরা কোনো নাম্বারে স্কোয়ার করতে পারবো। তো প্রথমে দেখো, এই যে স্কোয়ার, এটা প্র্যাকটিস শুরু করে হবে। আমি প্রথমে দেখাচ্ছি কিভাবে তাড়াতাড়ি করতে হয়, তারপরে তোমরা যত ভালো করে প্র্যাকটিস করবে তত তাড়াতাড়ি হবে। জাস্ট এটা হচ্ছে মেন ব্যাপার, খুব কম সময়ের মধ্যে উইদিন 2 সেকেন্ডের মধ্যে কোনো নাম্বারের আমরা স্কোয়ার কি করে করবো। প্রথমে দেখো, প্রথমে দুটো নাম্বারকে আমি প্রথমে একটু তাড়াতাড়ি করে দিচ্ছি, তারপরে আমি পরে ডিটেলস এটা বোঝাবো। প্রথমে এই দুটো নাম্বারটাকে ভাগ করলাম দুই ভাগে, একটা হচ্ছে 16, এখানে 3, এখানে 24 হলো, এটাও করছি 4, 7, 7, 49, একটা হচ্ছে 28, 4, 8, 5, 1, এটাও করবো দু ভাগ, 6, 4, 36, 8, 8, 64, 6, 8, 48, 2, 96, একটা বাদ 6, 9, 3, 7, তাহলে হলো। এইবার এইভাবে তাড়াতাড়ি করলাম, এটা এটা আমি এবার ডিটেলসে বোঝাচ্ছি। দেখো কী করে করো, এই যে প্রথমে যদি আমরা 34টা লিখি, এই যে 34 স্কোয়ার করলাম, তাহলে এখানে দেখো আমরা 34 স্কোয়ার করছি। এইবার এই যে 34 স্কোয়ার, তাহলে আমরা এটাকে দুই ভাগে ভাগ করে নেওয়া যাবে। এবার কী করবো, যেহেতু স্কোয়ার বলেছে তাই 4-এর স্কোয়ার করবো। তাহলে কী হলো, 4-এ 4, 16, 3-এর স্কোয়ার করলে কত হলো, 9। এইবার এই যে দুটো সংখ্যা 34 কী কী নাম্বার দিয়ে গঠিত, 3 আর 4, তার এই দুটো নাম্বার মাল্টিপ্লাই করবো। এটা তো মুখে মুখে হয়ে যায়, কিন্তু আমি দেখাচ্ছি করে কী হবে, 3 × 4 তাহলে কত হলো, 12। এবার তো আমরা স্কোয়ার করছি, তাই এটাকে ডবল করে দেবো, ডাবল মানে দুই গুণ করে দেবো, 24। আর এটা এটা যেহেতু দুই ভাগে ভাগ করেছি, একটা ঘর ছেড়েছি এখানে, তাই এখানে একটা ঘর ছাড়বো। তাহলে একটা ঘর যদি ছাড়ি, তাহলে 24টা এখানে বসিয়ে দিলাম, তাহলে কী হলো, 6, 5, 9, 10। এটা হচ্ছে ডিটেলস। এবার আমি 72টা কী করে করলাম, 72টাও তাই, 72 স্কোয়ার যখন করছি, তখন দেখো প্রথমে এই 7 আর 2, 72 এটাকে ভাগ করে নিলাম, কী করলাম, 2, 2, 2, 4, আর 7, 7, 49 করে নিলাম। এবার কী করবো, 72 মানে 7 আর 2 নিয়ে গঠিত, তাই 7 × 2 কত হলো, 14। তাহলে স্কোয়ার করছি, তাই দুই গুণ করে দিলাম, কত হলো, 28। তাহলে একটা ঘর ছেড়েছি, একটা ঘর ছাড়লাম, তাহলে 28। তাহলে কী হলো, এবার 4, 8, 9, 10, 11, হাতে 1, 5, 5, 1, 8, 4। এইভাবেও করি, 86 এটাকেও দুই ভাগে ভাগ করলাম, তাহলে কী হলো, 36, এটা কী হলো, 64, 8, 8, 64। তারপর কী হলাম, একটা ঘর ছাড়লাম, এবার 8 আর 6 নিয়ে গঠিত, তাহলে 6, 8, 8, 48, আর 2 করলে কথা হয় 96। তাহলে একটা ঘর ছেড়ে 96 এখানে বসিয়ে দিলাম, তাহলে 6, এটা কথা হলো 9, এটা কথা হলো 13। এখন আমরা সেকেন্ড ট্রিক বা সেকেন্ড মেথডে আসবো। এই ট্রিকটা বেশি মানে যত বড় বড় সংখ্যা আছে সব ক্ষেত্রে এটা ইউজ করা যায়, এটাকে ইউনিভার্সাল ট্রিক বা মেথড বলতে পারো। তো ফার্স্টে ওই আগের যেটা করলাম ওইটাই করবো, 86 স্কোয়ার। তো এই মেথডে আমরা কি করতে হবে, এই ট্রিকটা যখন করবো তখন আমাদেরকে মনে রাখতে হবে যে 86 তার নিয়ারেস্ট যে ইউনিট ডিজিট নাম্বার আছে, 0 ইউনিট ডিজিট যে নাম্বার 0 আছে সেটাকে আমাকে নিয়ে যেতে হবে। মানে তো কাছাকাছি 86-এর কাছাকাছি যে ইউনিট ডিজিট 0 আছে সেটা কত, 90। তাহলে 86-এর সঙ্গে কত যোগ করলে 90 করছি, 4। তো 4 যোগ করছি, এদিকে 4 মাইনাস করছি, এটা জাস্ট মনে রাখতে হবে, শুধু মনে রাখলে একেবারে সোজা। এবার দেখো 4-এর স্কোয়ার করে দিলাম, কত হলো, 16, যেহেতু আমরা স্কোয়ার করছি তাই এখানে স্কোয়ার করে দিলাম। এবার এখানে একটা ব্যাপার হচ্ছে, এটা মনে রাখতে হবে শুধু, এগুলো তো মুখে মুখে হয়ে যায়, 86+4 করলে কত হয়, 90 লিখে দিলাম, কিন্তু 86-4 করলে কত হয়, 82। এবার এখানে 10 দিয়ে জাস্ট ভাগ করে দিলাম, ঠিক আছে, তাহলে কত হলো, 9, 2, 18, 72, 73, ঠিক আছে। এইবার কি হবে, এই 1টা এখানে চলে আসবে, ব্যাস এইটাই। তাহলে কি হলো, 7, 3, 8 যদি ভালো করে লিখি, এই 1টা এখানে যদি ক্যারি হয়ে আসে বা ধরে এখানে চলে আসে, তাহলে কি হবে, এই আসবে 7, 3, 9, 6, এটা আমি 7, 3, 9, 6 এটা আসে। এবার আমি যেটা বোঝাচ্ছি, এটা এই ক্যারিটা মানে 16টা এখানে, 1টা এখানে চলে আসলো আর 6টা এখানে আসলো, ঠিক আছে। এটা আমি বোঝাচ্ছি বলে তোমাদেরকে তোমাদের মনে হচ্ছে এত বড় ব্যাপারটা ডিটেলসে বলছি বলে, কিন্তু এটা ভালো করে প্র্যাকটিস করলে এটা একেবারে সোজা হয়ে যাবে, মুখে মুখে হয়ে যাবে ব্যাপারটা। এবার আমি 97 বলি, দেখো 100-এর কাছাকাছি, দেখো 97,
তো স্বভাবতই এই যে 97 এর যখন আমরা স্কোয়ার করছি, স্বভাবতই তুমি যখন আগের যে ট্রিকে আমরা করেছি সেই ট্রিকে করলে বড় হয়ে যাচ্ছে, মানে 7 4 49 নয় নাম 81 করে তার আবার এই দুটো আবার গুণ করে তার করলে ব্যাপারটা বড় হয়ে যাচ্ছে। তো এখানে কি করব আমি, তো 97 এর ইউনিট ডিজিট কাছাকাছি 0 সেটা কি আসবে, প্লাস 3 করলে আসবে 100, তাই -3 করে দিলাম। আর 3-এর স্কোয়ার করলে কত হবে, 9, কিন্তু 9টা কিন্তু 09 লিখবো, এটা মনে রাখতে হবে, 09 লিখবো। আর এখানে তাহলে কত হলো, 93 প্লাস 3 করলে কত হয় 100, আর এখানে 97 প্লাস 3 করলে 100, আর 97 -3 করলে কত হয় 94। ঠিক আছে, এখানেও সেই এক 10 দিয়ে ভাগ করে দেবো, তাহলে কত হলো, 940 হলো, হলো তো। আর এখানে কি বলেছিলাম, 0টা এখানে চলে আসবে, তাহলে এখানে 09, তাহলে কি হলো, 904। এটাই হচ্ছে এটার শর্ট।